উত্তর দিনাজপুরের তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল আচমকাই পরিবর্তন। কালিয়াগঞ্জের চান্দল ফুটবল ময়দানের পরিবর্তে মুখ্যমন্ত্রীর কর্মী সভা হতে চলেছে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে। আগামী 10 ফেব্রুয়ারি বুধবার বেলা 1টায় রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে দলের কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রায়গঞ্জ স্টেডিয়ামের কর্মী সভাতেও দক্ষিণ দিনাজপুর জেলার দলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। দুই দিনাজপুর জেলার কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের চান্দল ফুটবল ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভার সভাস্থল ঠিক হয়েছিল। দুই দিনাজপুর জেলার শীর্ষ নেতৃত্ব এবং উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন চান্দল ফুটবল ময়দান পরিদর্শনও করেন। সভাস্থলের মঞ্চ নির্মাণ থেকে বাঁশের ব্যারিকেড নির্মাণের কাজও শুরু হয়ে যায়। আচমকা রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে নির্দেশ আসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। কানাইয়ালাল আগরওয়াল বলেন, রাজ্য সভাপতির নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জের চান্দৈলের পরিবর্তে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা হচ্ছে। সেই মতন সব রকম প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। কানাইয়ালাল বাবু এও বলেন, গোটা উত্তর দিনাজপুর জেলার কর্মী সমর্থকদের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল শীর্ষ নেতৃত্বরা এই কর্মী সভায় হাজির থাকবেন। ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল পরিবর্তন করা হলো তা জানাতে পারেনি জেলা তৃণমূল নেতৃত্ব। আগে প্রথম থেকে অপশন দুটো ছিল, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মাঝামাঝি একটা জায়গা। তো আমরা সেইভাবে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতির সঙ্গে বসে একটা মোটামুটি ঠিক করেছিলাম যে কালিয়াগঞ্জে করলে একটা মাঝামাঝি জায়গায় হবে, কিন্তু পরবর্তীকালে কালকে নির্দেশ আসে রাজ্য থেকে যে না, আপনারা এটাকে রায়গঞ্জে করুন। সেই হিসাবে দক্ষিণ দিনাজপুরের যে জেলা সভাপতি আছে ওনাকেও জানিয়ে দেওয়া হয়েছে, উনিও আসবেন কিছুক্ষণ পরে। আমরা এখানে রায়গঞ্জের স্টেডিয়ামে করছি মিটিংটা, সময় ভেনু টাইম একই থাকবে, খালি ভেনুটা বদলি হয়েছে ওই 11টার সময়। আমাদের জেলা ক্ষেত্রে একটাই বার্তা, উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন করতে হবে। যাদের কালিয়াগঞ্জে আসার কথা ছিল সবাই এখানে আসবে। এদিকে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থল প্রস্তুতির জন্য রবিবার পরিদর্শনে যান উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ দলীয় শীর্ষ নেতৃত্ব। রাতারাতি সভাস্থল বদল মুখ্যমন্ত্রীর। আগামী 10 তারিখ কালিয়াগঞ্জের বদলে রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই মুহূর্তে সভাস্থলে পরিদর্শন করছেন জেলা শীর্ষ নেতৃত্ব ও জেলা পদাধিকারিকেরা। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ।